আজ আমি আপনাদেরকে সয়াবিনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো যা সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি রেসিপিটি তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে এক গ্লাস পরিমাণ জল গরম করতে দিয়ে দিয়েছি এতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সয়াবিন সয়াবিনকে গরম জলে কিছুক্ষণ ফুটিয়ে ছেঁকে তুলে নিচ্ছি সয়াবিন ঠান্ডা হয়ে গেলে চেপে জলটা বার করে দিয়েছি একটা গ্রাইন্ডিং জারে নিয়ে নেব সয়াবিনকে গ্রাইন্ড করে নেব খেয়াল রাখতে হবে সয়াবিনের মধ্যে জল যেন না থাকে জলটা চেপে বার করে নিতে হবে সয়াবিনকে গ্রাইন্ড করে নিয়ে নিয়েছি একটি পাত্রে নিয়ে নেব সয়াবিন নেওয়া হয়ে গেলে দিয়ে দেব ধনেপাতা গুছে পরিমাণ মতো দিয়ে দেবেন একটা সেদ্ধ আলু দুই ভাগে ভাগ করে সেদ্ধ করে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ টিস্পুন হলুদ গুঁড়ো হাফ টি লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন গুঁড়ো সব কিছুকে মেখে নেব সেদ্ধ আলু সয়াবিন ধনে পাতা লবণ হলুদ লঙ্কা সব কিছুকে একসাথে মেখে নিচ্ছি ভালো করে মেখে নেওয়ার পর এতে দিয়ে দেব পরিমাণ মতো বেসন প্রথমে হাতে করে দেখে নিতে হবে কি রকম বেসনের পরিমাণটা লাগবে এখানে আমি ওয়ান ফোর্থ বেসন নিয়েছি প্রথমে অল্প একটু বেসন দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নেব তারপর যদি আবার প্রয়োজন হয় তাহলে আরও একটু অল্প বেসন মিশিয়ে নেব আরও একটু বেসন দিয়ে দিলাম এটা রেখে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণের বেসনের সবটা লাগেনি কিছুটা লেগেছে আর কিছুটা রয়ে গেল খুব বেশি শক্ত হবে না খুব একটা নরম হবে না যেন ঠিকঠাক করে ভেজে নেওয়ার মতো হয় এইভাবে হাতে করে গোল করে নিচ্ছি একটা করে নেওয়ার পর আরও একটিকে তৈরি করে নিচ্ছি সবগুলিকে তৈরি করে একটি প্লেটে নিয়ে নিলাম গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল প্রায় থ্রি টেবল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে সয়াবিনের গোলাগুলিকে ভেজে নেব এখানে আমি একেবারে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি পরে আর কোনো রকম তেল দেব না তেলে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব তারপর উল্টে পাল্টে এগুলিকে ভেজে নেব বেশ লাল লাল করে ভেজে নেব আর মিডিয়াম ফ্লেমে ভাজবো যেন ভেতুর পর্যন্ত ভালোভাবে ভাজা হয়ে যায় খুব সুন্দর একটা কালার এসেছে এগুলি ভাজা হয়েই গেল তেল থেকে তুলে নিচ্ছে সবগুলিকে একইভাবে ভেজে তেল থেকে তুলে নিয়ে নিচ্ছে বাকি তেলে দিয়ে দেব হাফ টি স্পুন জিরে দিয়ে দেব ওয়ান ফোর্থ টি স্পুন চিনি একটা মাঝারি সাইজের টমেটো কুচি তেলে নাড়াচাড়া করে টমাটোকে ভেজে নিচ্ছে টমেটো ভেজে নেওয়ার সময় এতে দিয়ে দেব হাফ টি স্পুন আদা আর জিরে বাটা আদা জিরে কেউ টমেটোর সাথে ভেজে নিচ্ছে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো হাফ টিস্পুন ধনে গুঁড়ো আপনারা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন এখানে আমি ওয়ান ফোর্থ টিস্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর্থ টি স্পুন লঙ্কা গুঁড়ো দিয়েছি সব কিছুকে মশলার সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব প্রায় টু টেবল স্পুন টক দই নিয়ে দইটাকে ফেটিয়ে নিয়েছি টক দই দিয়ে দিলাম টক দইকেও মশলার সাথে মিশিয়ে নিচ্ছে। লো ফ্লেমে টক দইকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আরও ভালো করে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দেব কাপ পরিমাণ হালকা গরম জল সব কিছুকে মিশিয়ে নিলাম ফুটতে শুরু করলে দিয়ে দেব সয়াবিনের গোলাপ তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব নিরামিষ দিনের সয়াবিনের এই রেসিপিটা খুব কম উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি আর মাঝে মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি কোনো রকম ভেঙে যাওয়ার ভয় নেই ভালোভাবে ফুটে যাওয়ার পর গ্যাস অফ করে দেব ওপর থেকে দিয়ে দেব অল্প একটু ধনে পাতা আপনারা চাইলে এতে অল্প একটু ঘিও দিতে পারেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না